বাঙালির ঐতিহ্য নহয়, সেটি কব আর মস্ত ভারতবাসীর ঐতিহ্য। কেন আমার হিন্দু সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতির যে ধর্মীয় রূপরেখা তার উদ্ঘাটন করবো। সিদ্ধিদাতা গণেশ পূজা নাতি কোনো পূজা আমার শাস্তি নাই। আমি জানি যে সিদ্ধিদাতা গণেশের পূজা দিই, তারপরে বিশ্বকর্মা পূজা হব, শারদীয় দুর্গোৎসব হব, লক্ষ্মী পূজা হব, কালী পূজা হব, সরস্বতী পূজা হব, এভাবে চৈত্র মাস পর্যন্ত আমার এই প্রোগ্রাম চলিব। আর আমার এই গণেশ চতুর্থী উপলক্ষে আমার এসটি রোডে শিব কয়েকখান আজির পর 10 বছর আগতে এই উৎসব আরম্ভ করেছিল। 10 বছর উপলক্ষে এবার 5 দিনিয়া পূজার আয়োজন করা হয়েছে। ইয়াকালি মহিলা শক্তির দ্বারা বদরপ শহরটির সাংস্কৃতিক সহবাস যাত্রার মাধ্যমে গঙ্গা আহ্বান করা হয়েছিল। শহরের বিশিষ্ট নাগরিক এখন লই, বিশেষ করে আমার এখানে মুখেশ আগরওয়াল বিবিসিএলের কর্ণধার, সিহতে এই পূজা কমিটির প্রেসিডেন্ট, তাক লই এখানের যে বিধায়ক আসছিল কালি আমাদের মূল এই কমিটির পড়া আহ্বানের কারণে আহি গোটেইবিলাক মানুষে এখানে মিলি কালি উদ্বোধন করা হয়েছে। মই আহ্বান করেছো এটি শুধু হিন্দুর উৎসব নহয়, এটি প্রথমেই কইছো ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির এক সর্বপ্রথম এই পূজার আরম্ভণি। এই কারণে গোটেই সম্প্রদায়ক এই উৎসবে আনন্দ উপভোগ করলে আহ্বান জানাইছো, এবং পূজা কমিটির পর বদরবাসীক বিশেষ করে অভিনন্দন জানাইছো, এবং সবাই গোটেইখন মানুষ ইয়াতে আসার কারণে আহ্বান জানাইছো।